উনি কলকাতায় বলরাম মন্দিরে যখন ছিলেন তখন রাজা মহারাজের সাথে বেড়াইতে গিয়েছেন বাহিরে। তো তখন রাস্তায় যাচ্ছেন, দেখছেন রাজা মহারাজ দেখছেন কি, তখন তো তখন ইনি সাধু নন, সম্ভবত তিনি ব্রহ্মচারী বা মানে জয়েন করবেন সেরকম একটা অবস্থায় ছিলেন। তো তখন উনি দেখছেন যে রাজা মহারাজ প্রত্যেক গাছতলার মন্দিরে গিয়ে ঠাকুরকে, যে দেবতা দেবী ঠাকুর যিনি আছেন তাকে প্রণাম করে তারপরে এটি করছেন। তারপরে একটু পরে তিনি লজ্জা পাচ্ছেন, তিনি আর প্রণাম করতে চাননি। তখন রাজা মহারাজ ওনাকে ডেকে বলছেন যে তোমার কাছে দু পয়সা আছে, পয়সা থাকলে একটু পয়সা দিয়ে প্রণাম করো। তিনি ওটাকে কিছুতেই বুঝতে পারছেন না। তখন রাজা মহারাজ বলছেন, দেখো বাড়িতে যখন আত্মীয়রা আসে তখন তুমি যেমন আপ্যায়ন করো সেরকমই দেবতাদের আপন হয়ে তোমাকে তাদের সেবা যত্ন করতে হবে। এই কথাটা রাজা মহারাজ বলছেন, দেখুন গাছতলার কোনো দেব দেবতা আমরাও কেউ ওরকম করে করি না, কিন্তু তিনি প্রত্যেক জায়গাতে তিনি ঈশ্বরকে জীবন্ত দেখছেন। সরলতা, এটাই সরলতা। এই সরলতা না থাকলে সেই মাসের মাসের প্রথম প্রশ্ন কি, চিন্ময় না মৃন্ময়, সেই প্রশ্নটাতেই আমরা আবার এসে দাঁড়িয়ে পড়বো। এই যে মূর্তি পুজো হচ্ছে, আবার মূর্তিকে রাজা মহারাজের সামনে আজকে কত সব মানে কে হ্যান ত্যান কত সব আছে। তো যদি আপনি বলেন মূর্তি পুজো, হ্যাঁ মূর্তি পুজো। যদি আপনি বলেন না ঈশ্বরের পুজো, তাহলে ঈশ্বরের পুজো। তাহলে শেষ কথা কি হলো, যার যেমন ভাব তার তেমন ভাব, যার যেমন ভাব তার তেমন ভাব। অপর কাউকে আপনি গিয়ে বোঝাতে পারবেন না যে ভাই এটা এরকম করতে হবে, বা এখানে দেবতা স্বয়ং বিরাজ করছেন, কাশিতেও আপনি বলতে পারবেন না এখানে ঠাকুর আছেন। অথচ অদ্ভুতানন্দ বলছেন এরকম নানান ঘটনা আছে, ঘটনা বলতে গেলে জ্বলতেই থাকবে, হালকা হালকা টাচ করে আমরা এগিয়ে যাব। অদ্ভুতানন্দজি একজন সাধু ছিলেন, বিজয়ানন্দজি, হ্যাঁ উনি বিশ্বনাথ দর্শনে যেতেন না। তো অদ্ভুতানন্দজি জিজ্ঞেস করলেন, গঙ্গা ঘাটে বসে আছেন কাশিতে, জিজ্ঞেস করলেন কি রে তুই বিশ্বনাথ দর্শন করতে গেলি? বলছেন না আমি যাইনি। তখন অদ্ভুতানন্দজি বলছেন আজকে বিকেলে তুমি ওই ঘাটে অমুক সময়তে গিয়ে বসবে, অমুক ঘাটে। তো উনি গিয়ে বসলেন, একদম আরেকজন বন্ধুকে নিয়ে গিয়ে বসেছেন। তো সেখানে সেই সময়তে উনি দেখছেন একদম শ্বেত কায়ের একজন বিশাল পুরুষ সে গঙ্গা থেকে উঠে উপরে যাচ্ছেন। উনি বেশ মানে অবাক হয়ে গেলেন, হিংসিং হয়ে গেলেন, কি বলবেন কিছু বলবার নেই। তারপরে উনি বুঝলেন যে এইটা শিব ঠাকুর। তারপরে এসে অদ্ভুতানন্দজি বলছেন কি কিছু পেয়েছ, কিছু দেখলে, কালকে যাবে তো বিশ্বনাথ দর্শনে? বলছেন হ্যাঁ কালকে যাবো দর্শনে। এরকম হচ্ছে ব্যাপার। এইখানে কল্যাণেশ্বর শিব, রাজা মহারাজ নিজে বলছেন এখানে বৃষ্টি হচ্ছে না, বর্ষা হচ্ছে না, যার কল্যাণেশ্বর শিবকে 108 কলসিতে জল দিল দিন, এখানে সব বৃষ্টি হবে। তো এইসব মানে বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাস না থাকলে সরল না হলে যদি আমরা সন্দেহ করি আচ্ছা 106 দিলে কি হবে বা 9 দিন কি হবে, তাহলে বাস কিছু হওয়ার নেই, ঠিক আছে। আর যদি আমরা করি ঠিক ঠিক করি, তবু আমাদের অপরকে বোঝানোর মতন আমাদের ক্ষমতা নেই, এটা বুঝতে হবে। যার যেমন ভাব তার তেমন ভাব, যদি না হয় তাহলে আমরা ওটা থেকে কিছু পাবো না, আমাদের তো অবিশ্বাস চলে আসবে। এরূপ রাজা মহারাজ পরে পরে সব বলবেন। আচ্ছা,